তো ভিডিওটা আজকে সকাল থেকে এইভাবে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা, তোমাদের সামনে নিয়ে চলে আসা হচ্ছে নতুন ভিডিও। পরেও ইন্ট্রোটা দেবো আই থিঙ্ক। তো আগে তোমাদের সাথে এটা শ্যুট করে নিলাম, সকালবেলা চলে এসেছি এই ঘরে, ছেলেকে এখন দাঁত মাজাবো, তারপর খাওয়ারও রেডি হয়ে গেছে ওর, খাওয়াবো। তো দেখো ও কোলে শুয়ে রয়েছে এখন, ওকে দাঁত মাজিয়ে নেবো, তারপরে ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যতটুকুনি পারলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। বুঝতেই পারছো যে ভিউজের যা অবস্থা, কিছুই ভালো লাগছে না, মন করছে না ভিডিও দিতে, তারপরেও ভিডিও দিতে হচ্ছে। বললাম না কাজটা তো আর ফেলে রাখা যায় না, যতক্ষণ মানে মন খারাপ থাকলেও তোমাকে এই কাজ চালিয়ে যেতে হবে, সেজে গুজে সং সেজে সামনে ভিডিওর সামনে আসতে হবে। তো বুঝতেই পারছো এটা আমি পরে ভয়েস দিচ্ছি তোমাদের সাথে, কারণ কি তখন ভয়েস দিতে পারছিলাম না, খুব আওয়াজ হচ্ছিলো বাইরে, কাজ করছিলো সেই কারণে, সরি, তো আওয়াজ হচ্ছিলো বাইরে খুব। তো দেখো ছেলের মুখ টুক তো মানে ধুয়ে দিচ্ছি, দাঁত মাজা হয়ে গেছে, দাঁত মাজাটা পুরোটা দেখালাম না, তো এই যে মুখটুক ধুয়ে দিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। তো যাই হোক, খুব মনটা খারাপ জানো না, তোমাদের কিছু বলার নেই, কারণ কি এত ভিউজ কম, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার চ্যানেলটা এরকমভাবে ভিউজটা কমে যাবে। জানি না সবার চ্যানেলে এটা হচ্ছে কি না, একটু আমায় কমেন্ট করে তোমরা জানিও যে সবার চ্যানেলে এরকম হচ্ছে কি না, কারণ যতটুকুনি পারি ছেলের সামনে সংসার সামনে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময় তো ক্যামেরা ধরে ভিডিও এদিক ওদিক করা সম্ভব হয় না সবার মতো, হয়তো ঘর মুচ্ছি ঘর ঝাড় দিচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ওই যে ক্যামেরাটা ধরবো হয়তো ভুলে যাই, মাঝে মাঝে তোমরা এটাও দেখো যে রান্না করে রান্নাটা শেয়ার করতে তোমাদের ভুলে যাই, কারণ কি তোমরা বুঝতেই পারছো ওইদিকে রান্নার তাড়না থাকে, রান্না করেই কখন ছেলের কাছে আসবো, কখন ছেলে কাঁদবে কি না, এই ভাবতে ভাবতে আর হয়ে ওঠে না, সেই কারণে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো হয়তো সেই কারণে হয়তো অনেকের ভালোও লাগে না ভিডিও দেখতে, অনেকে বোরিং ফিল করে, জানি না কী হয়, কিন্তু এইটুকু বলবো যতটুকু আমার চেষ্টা আমি ততটুকুনি তোমাদের সামনে আনার চেষ্টা করি, কারণ তোমরাও আমার জন্য অনেকে যারা সত্যিকারে ভালোবাসো আমাদের, আমাকে, অর্ককে, কার্তিককে, যারা সত্যিকারে ভালোবাসো তারা নিশ্চয়ই যেভাবেই ভিডিও দিই না কেন তোমরা সেভাবেই ভিডিও দেখবে, তো সেই কারণে তোমাদের জন্যই আমার ভিডিওটা করা। তো তখন আর তোমাদের সামনে কথা বলিনি, ছেলেকে তো দেখালেন, দাঁত মাজালাম, তারপরে খাওয়ালাম, খাইয়ে মানে একটু বসলাম হাওয়ার তলায়, তারপরে গিয়ে আলু কাটলাম, কারণ আজকে মাছের ঝোল আর ভাত করব। তো এই দেখো বাটা মাছ, বাটা মাছ নুন হলুদ মাখানো, আর এদিকে অর্ধেক ভাজা বসিয়েছি, এখনও মশলাটা করিনি, এই যে মশলাটা আদা আর টমেটো আর জিরে গুঁড়ো আমি ইউজ করি। তো আর এদিকে আলু কাটা হয়ে গেছে, আজকে মাছের ঝোল আর ভাত করবো। এই যে তো ওদিকে অর্ক শুয়ে রয়েছে, আর আরেকটা তো ক্যাউ কাউ করেই যাচ্ছে। তো যাই হোক চলো এদিকে করে নিই রান্নাটা, করে তারপর তোমাদের সামনে আসবো। এখন তো রান্নাটা করার পরে শেয়ারই করতে পারি না, এতটাই মানে ডিপ্রেশনে চলে গেছি না, এই ভিউজ 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 নিয়ে আর ভালো লাগে না, বিশ্বাস করো। তো যাই হোক চলো এখন ইন্ট্রোটা দিচ্ছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর অ্যাড সহ দেখো প্লিজ। আর চলো আমি এদিকে রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি মাছের ঝোল ভাত কী দেখাবো তোমাদের, একবারে রান্না কমপ্লিট করে তারপরে আসছি। আর তো তোমাদের অর্কশোনাকে একটু দেখিয়ে দিই, চলো দেখো অর্কশোনা, এই যে মামা তোকেও দেখাবো, তোকেও দেখাচ্ছি, দাঁড়া এই দেখো আরেকটা, এই যে এই যে এই যে এই যে, ওরি বাবা 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 ওরি, এখন কোলে নেবো না, এখন কোলে নেবো না, তুই থাক, হ্যাঁ থাক, আমি যাই জলটা দিয়েছি, তুই জলের বোতল করে কী করেছিস উল্টো করে, তো এই দেখো ওইখানে খেলছে কী কী, তো খেলুক, আমি ওদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, বুঝলে না ছেলের কান্না উঠলে অসুবিধা হয়ে যাবে, চলো পরে আসছি। তো ফাইনালি মাছ ভাত রেডি, ভাত এখনও রেডি না, ভাত বসিয়েছি, এই যে ছেলেকেও তাই দিয়ে দেবো, আর ছেলেকে অবশ্য দুপুরে ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর রাতে মাছ করবো ওর জন্য সন্ধ্যাবেলা, কারণ কি ওর মাছ করার জন্য শুধু আলুই আছে, গাজর ফাজর কিছু নেই, তো সেই কারণে ওর কাতলা মাছ নিয়ে এসছে পেটি, তো ওটা সন্ধ্যাবেলা করে নেব। আর এখন ডিম সিদ্ধ আর মাছের আলু দিয়ে ভাত দেবো, আর ও তো এই মাছ খেতে পারে না, জানোই বাটা মাছে কত কাটা হয়, সেজন্য কাতলা মাছ করে দেবো, গাজর ফাজর আনবে, তারপরে গাজর কুমড়ো আলু এগুলো দিয়ে করে দিই, তো শুধু আলু দিয়ে ওকে করে দিই না। তো যাই হোক আমার রান্না রেডি, এদিকে দেখো গ্যাস ফ্যাস মোছা টোছা সব কিছু কমপ্লিট, ওদিকে মাজা ঘষা সব কমপ্লিট, আর চলো মাছটা শেয়ার করে দিই, কারণ তোমাদের সাথে না রান্নার পরে আর শেয়ার করা হয় না, তো চলো শেয়ার করে দিই। এই যে বাটা মাছের ঝোল আমার রেডি,
তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। চলো, এই যে সব রেডি, মোচা টোচা। এই যে তোমাদের অর্কর পাশে এসে বসছি, দেখো এক গাল হাসি নিয়ে শুয়ে আছে আমার মাতা। না মাম্মা, ও মাম্মা মাম্মা। তো চলো আবার পরে আসবো, তোমাদের সামনে রান্না তো দেখিয়ে দিলাম, একটু হাওয়াতে বসেই ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে তারপর যাবো স্নান করতে, ছেলেকে স্নান করবো। চলো আবার পরে আসছি। আর ওই যে বোনটা বসে আছে, বোনটা আপনার বসে আছে, ওরও স্নান টান হয়ে গেছে, ও পুজো দিয়ে নিল, এখন বসে আছে। চলো পরে আসবো আবার তোমাদের সামনে। দেখো তারপরে তো তোমাদের সামনে আসা হয়নি, স্নান হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে একটু ঘুমিয়েও নিয়েছে, কার্তিক চলে এসেছে কাজ থেকে, আর এখন এই যে ছেলে শুয়ে রয়েছে এখানে, মানে কোলে ঘুমাচ্ছিল, উঠে গেছে, এখন এখানে শুয়ে দিয়েছি। আর এই দেখো আরেকজনকে, এই যে জিনিয়া, জিনিয়া আসো আসো আসো, এই যে জিনিয়া, জিনিয়া কাম, জিনিয়া কাম, উই দেখো চলে এসছে জিনিয়া। এই যে কি করছিস তুই, কি করছিস, ওগুলো কামড়ানোর জিনিস তোর, দাঁত শুরশুর করছে। এই যে এই যে এই যে জিনিয়া, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, জিনিয়া এই যে, উরি বাবা উরি বাবা, পাপা বাইরে গেছে, আসো এদিকে আসো জিনিয়া, কাম 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 জিনিয়া, জিনিয়া এই যে, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। কার্তিকের সাথে সাথে আসলো, কার্তিক পাখিকে খাবার দিচ্ছিল এদিকে। এই জিনিয়া, এই যে কার্তিকে দেখাচ্ছি না, পুরো খালি গায়ে রয়েছে জিনিয়া, দেখছে কি করছে। এই ভিতরে যাবি না, ভয়ে বসে পড়েছে। এদিকে আয় এদিকে আয় এদিকে আয় 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 এদিকে আয় আয় দেখো আমি তো এখানে শুয়ে রয়েছি, আমি আর ছেলে, ওই দেখো খেলেই যাচ্ছে, দেখো দেখো হা করে খেলেই যাচ্ছে, পাকা বুড়ো হয়ে গেছে, একদম পাকা বুড়ো হয়ে গেছে। আর কার্তিক বাবু কি করছে বলতো, ঘর মুছছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমার তো কাজ করতে করতে হাঁপিয়ে যাই, সেগুলো তো তোমরা দেখতেই পাও। এবার আমার বর একটু কাজ করছে, তার জন্য কি তোমাদের কাছে শেয়ার করব না, কেন করব না বলো, তোমরাও দেখো কি করছে আমাদের, দাঁড়াও দেখাচ্ছি আগে। ওই দেখো আমাদের ওই যে ঘর মোছার লাঠিটা আছে, ওই লাঠিটা না খারাপ হয়ে গেছে, ওই যে ওই বাস্কেটটা দেখাও, ওই যে বাস্কেটের যে লাঠি থাকে, ওই যে না আচ্ছা ওই ব্লু কালারের ডান্ডি লাঠিগুলো আছে না, ওগুলো কি যেন বলে ওগুলোকে, যাই হোক ভুলে গেছি, তোমরা একটু কমেন্টে বলে দিও, ভুলে গেছি আপাতত, এখন পরে হয়তো মনে পড়ে যাবে। তো সেই কারণে এই দেখো ঘেমে গেছে কার্তিক, এখন ঘর মুছছে, আর জিনিয়া ছাদে রয়েছে, আর আমার ওই বড় ছেলে ওও ছাদে ওকে রেখে এসেছে। আমি বলছি তুই দেখ, আর এদিকে আমি একটুখানি এই যে এইটাকে দেখি, নাহলে এইটাকে তো আবার ছেড়ে যেতে পারবো না। তো কার্তিক বললো আমি ঘরটা মুছে নিই, আর আমি ঠিক আছে মুছে নাও তাহলে, ওই যে মুছছে, ঠিক আছে। এই যে বর্মশাই একটু ভালো করে মুছবেন, তাকান একটু ক্যামেরার দিকে, একটা ফটো নিয়ে নিই, হ্যাঁ এখানটাতে মুছতে মুছতে একটা ফটো নিয়ে নিই, থাম্বনেলের জন্য কাজে দেবে। একটু তাকাও তো, আগে তাকাও তাকাও, ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো আমরা বাইরের ঘরে এখন শুয়ে রয়েছি, ওই ঘর থেকে এখানে এসে দেখো দুষ্টুমি করছে, আমি একটু জল খেলাম, ওকে জল খাওয়ালাম, আমার সন্ধ্যাতে একটু বেশি বেশি জল খাওয়াতে হবে, গরমকাল পড়ছে তাই জন্য বলছে। আবার আমার মা কোনটা কোনটা, আমার মা দেখছো দেখছো তো দেখছো তো সব বুঝে, কেমন আমার মা কোনটা কোনটা বলো, কোনটা আমার মা কোনটা আমার মা বলো, কোনটা আমার মা দেখছো তো আমার মা, এইটা আমার ছোট মা, এটা এইটা আমার ছোট মা, এটা আমার ছোট মা কোনটা, আমার মা কোনটা, আমার মা কোনটা, আমার মা কোনটা, আমার মা কোনটা, চলে যাই আমি মার কাছে চলে যাই।
ফুল স্পিডে ফ্যান চলছে, তাই না বাবা? আমার মা কোনটা কোনটা, আমার মা একটু হেসে দাও, একটু হেসে দাও, হেসে দাও, হেসে দাও, জিভ দেখি দাও, একটু জিভ দেখি দাও, জিভ দেখি দাও, একটু আহ। ঠিক আছে চলো পরে আসছি আবার। তো দেখো একবারে সন্ধ্যেবেলা আসলাম, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে যেটা দেখাতে পারিনি, ছেলেরও খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট যেটা দেখাতে পারিনি, এখন খাচ্ছি আমরা টিফিন। কি টিফিন? স্যান্ডউইচ। ওই দেখো খাচ্ছে, ওই দেখো খাচ্ছে, ওই দেখো খাচ্ছে, ওই দেখো কে কেমন করে খায়, দেখো দেখো কেমন করে খাচ্ছে চাটনির সাথে, চেটে চেটে চাটনির সাথে চেটে চেটে খাচ্ছে। এই দেখো এরকম দেখো হাতে চাটনি নিয়ে বসে বসে খাচ্ছে, দেখো চাটনির সাথে খাচ্ছে স্যান্ডউইচ। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর মনে এখন আসবো না, লাইভ করব, তারপর একবারে পরে আসবো তোমাদের সামনে 8টার পরে। ঠিক আছে চলো টাটা। তো ভিডিওটা কালকে সন্ধ্যের পরে আর এন্ড করতে পারিনি, চলো আজকের জন্য ভিডিওটা আজকে এন্ড করছি, মানে পরের দিন এটা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও পুরো উল্টো পাল্টা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, কেন কি একদমই ভিডিও করার মন হচ্ছে না। তো সেটার জন্য যে একটা ভিডিও করতে বসবো সেটারও মন করছে না, মানে কি বলবো, এই জন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর একটা ভিডিও আমি পোস্ট করবো যেটা আমার ভিউজ টিউজ কিছু আসছে না, সেটার জন্য তোমরা ওটাও ভালোভাবে দেখে নিও। তো যাই হোক চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ভিডিওর কোনো আগামাথা পাচ্ছি না আমি, কারণ কি কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না, মানে এখন ভিউজটা এতটাই কমে গেছে যে ভিডিও যে করব যেটা একটা এনার্জি, সকালবেলা উঠেই ফোনটা ধরা একদমই ভালো লাগছে না। তো যেখান থেকে পাচ্ছি যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর কিছু বলার নেই।